করোনাকালে দেশজুড়ে তথ্য প্রযুক্তি পণ্যের ব্যবহার বেড়েছে কয়েক গুণ। বজায় রয়েছে এই ধারাবাহিকতা। তথ্য প্রযুক্তি পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বাজারে সরবরাহ কিছুটা কম, আর তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য আমদানির সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কম্পিউটার সিটি সেন্টারের প্রেসিডেন্ট তৌফিক এহসান। বর্তমান সরকার শুরু করেছে তথ্য প্রযুক্তি খাতটাকে এস্টাবলিশ করার জন্য। এই খাতের ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা যদি এই খাতটাকে সরকার দেয় এবং ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার, তাহলে আমি মনে করি শুল্কমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে আইটি এবং তথ্য প্রযুক্তি খাতটাকে। তাহলে মফস্বল থেকে শুরু করে শহর পর্যন্ত আইটি এবং তথ্য প্রযুক্তি খাতে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রয়েছে, তারা এককভাবে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আইটি প্রোডাক্ট আমদানি করতে পারবে। এতে তারা খুশি সন্তুষ্ট হবেন, পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অল্প পয়সার মধ্যে তাদের চাহিদা পূরণ হবে এবং গ্রামগঞ্জে মফস্বলে যে গরিব পরিবার রয়েছেন ওনারাও ক্রয় ক্ষমতার আওতার মধ্যে চলে আসবে।